হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন প্রিয় মানুষ প্রিয় অভিনেতা সুপার হিরো ডি এ তায়েব তায়েব ভাই আপনি সিনেমাতে অনেক নায়িকার সাথে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন সমস্ত পপুলার নায়িকাদের সাথে আপনি কাজ করেছেন সম্ভবত সাকিব খানের পরে আপনিই একমাত্র নায়ক যে এত সংখ্যক নায়িকার সাথে আপনি কাজ করেছেন তো সিনেমার ভবিষ্যৎ আসলে কি বা সিনেমা কি হলমুখী দর্শকার হবে নাকি আপনি সিনেমাতে লগ্নি করেই যাবেন বা আপনি সিনেমার নায়ক হিসেবে আপনি চলচ্চিত্রের জন্য কাজ করেই যাবেন নাকি কোনো বিকল্প চিন্তা করবেন আচ্ছা এটা আমি বলতে চাই যে আমি যে মুভিগুলো কাজ করেছি এই মুভি প্রত্যেকটা মুভি টাকা রিটার্ন পেয়েছে প্রডিউসার আমি খুব কাছে থেকে জানি বিষয়টা কারণ কিছু কিছু বিজনেস আছে যে যেটা পলিসিগতভাবে ব্যবসাটা করা উচিত এবং যে জায়গাটা মিসইউজ হয় মিসইউজটা আমি বন্ধ রাখতে পেরেছি যার ফলে আমার মনে হয়েছে যে মুভির টাকা আসা সম্ভব আপনি কয়েকটি কৌশল কি একটু শেখাবেন যে এই ধরনের কৌশল করলে আসলে চলচ্চিত্র টিকিয়ে রাখা সম্ভব নাম্বার ওয়ান হলো এফবিসির ভিতরে একটা মুভি তৈরি করলে যে খরচটা হয় এটাই যদি আমরা বাইরে করি তাহলে অনেক খরচটা কমে যায় মিসইউজ যেটা তার মানে ছবি বানাতে এফবিসির প্রয়োজন নেই আমার মনে হয় যে ওখানে মিসইউজটা বেশি হয় দাবি দেওয়া বেশি এবং মানে কথায় কথায় পেক আপ কিছু কিছু ডিরেক্টর আছে একটা সিনগার পেক আপ করে দেয় পেক আপ করলে আলটিমেটলি টাকাটা ঘুরে তো প্রডিউসার তাই না তাহলে এমন কিছু ডিরেক্টরের কাজ করা উচিত যারা 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করবে কাজ করে মানে এনার্জেটিক ডিরেক্টর দরকার রাইট রাইট এবং মায়া থাকা উচিত তার যে একটি লোক যে আসছে আমরা গাছ থেকে বাঁচিয়ে রাখি গাছের ফল খাওয়ার জন্য এরপরের কৌশলটা কি হতে পারে আর তারপর হলো যে মুভি হলে যখন মুভিটা যাবে তখন ওইখানে অনেক ই আছে এদিক সেদিক আছে এদিক সেদিকটা কি মানে সেল যে হচ্ছে ছেলের টাকার হিসেবটা সঠিকভাবে নিতে হবে আর কোনো কৌশল আর আছে আর কৌশল অবশ্যই আছে বিজ্ঞাপন একটা মুভির মধ্যে বিজ্ঞাপন মানুষ দেখতে চায় আর মুভির প্রচার এত বেশি হয় যে সেখানে একটা যে কোনো একটা কোম্পানি বিজ্ঞাপন গেলে ওই বিজ্ঞাপনের রেজাল্ট মানে সার্কুলেশনটা যেভাবে হয় তাতে বেশি ফিডব্যাক পায় এছাড়া কোনো গুরুত্বপূর্ণ কৌশল আছে না আমার কাছে এগুলোই মনে হয়েছে আমার মনে হয়েছে যে এই মুভিটা কিন্তু থেকেই যাচ্ছে যতবার টেলিভিশনে দিবেন টাকা পাচ্ছেন হলে দিবেন টাকা পাচ্ছেন মানে যদি ভালো মুভি হয় এটা কদর থেকেই যায় আপনার অভিনয় জগতে আপনার বিচরণ অনেক বছরের আপনি অনেক দিন ধরে বহাল তবিয়তে আছেন কাজ করে যাচ্ছেন আপনি জীবনে কোথাও আটকাননি সবসময় পার হয়ে গেছেন সমস্ত ঝড় ঝাপটা সব কিছু এর পেছনে আসলে তো নিশ্চয়ই কোনো ভালো কাজ আছে বা ভালো মানুষের কোনো একটি বিষয় আছে আল্লাহর রহমত আছে সেই সিক্রেটটা আসলে কি সেটা আমার মা আমার মায়ের বাসায় আমি থাকি আমার মা আমার জীবনের আমার লাইফটাকে চেঞ্জ করেছে আমার আমি অনেক অনেক ছোট জায়গা থেকে অনেক বড় জায়গায় আসছি স্পেশালি আমার আমার ফ্যামিলি অনেক ধনী বাট আমি ফ্যামিলি থেকে 10 টাকাও নিয়ে আসি নাই আমি ঢাকাতে এস্টাবলিশড হয়েছি আমি জব করেছি গভর্নমেন্টের ক্লাস ওয়ান একজন অফিসার আমি তারপর আমি মিডিয়াতে সব ক্ষেত্রেই আমি দেখেছি যে মুভিতে যে কথাটা আপনি বললেন আপনাকে আমি ধন্যবাদ জানাই যে আপনার মতো মানুষের মুখ দিয়ে আসছে যে আমার মুভি কোনোটাই ফ্লপ করে নেই সবগুলো মুভি ভালো যাচ্ছে এবং আরও 3টি মুভি আমার একদম রেডি আর 4 মুভির কাজ চলছে আমার ববির ভবিষ্যতে আমার যে কাজ চলছে এটা ডিআইজি হাবিব সাহেব স্যারের লেখা দেহতরি আরটা মুভি রেডি হয়ে গেছে অপু বিশ্বাসের আমার সেটা হলো ইশাখা আর কাগজের বউ পরিমণির সাথে চয়নিকা চৌধুরী ডিরেক্টর এটাও অলমোস্ট আজকে ডাবিং আছে এটা যাচ্ছি আর একটা মুভি শেষ হয়েছে অফিসার বদিলন খোকন মাহির সাথে আমার মাহির সাথে সেকেন্ড মুভি পুরীর সাথে সেকেন্ড মুভি এরকম মানে ববির সাথে সেকেন্ড মুভি সব নায়িকা টপ নায়িকাদের সাথে আপনার একটা ভালো কানেকশন চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছে তার ক্র্যাশ হচ্ছে ডি এ তায়েব সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক ট্রলও হয়েছে এত বড় বড় নায়ক থাকতে ইন্টারন্যাশনাল অনেক সেলিব্রিটিস থাকতে ডি এ তায়েব কেন ক্র্যাশ মাহি আমাকে মানে এত বাইহার্ড লাভ করে যে এত বিশ্বাস করে একটা ভরসার জায়গা মনে করে আমাকে এই জন্যে আর ক্র্যাশ বলে আমি নাকি আমি তাকাইলে নাকি সে তাকাইতে পারে না চোখে এটাও মাহি বলে বলেছি তাহলে প্রেমের দৃশ্য অভিনয় কীভাবে করেন চোখে তাকানো ছাড়া ওইটা তার বেশি হয় তাকানোর অর্থ হলো মানে ইমোশন কাজ করে বেশি তাতে ডি এ তায়েব যা কখনো শোনায়নি গান তাকে এই শোতে একটু শোনাবে 4টা লাইন
আমি তোর পীড়িতের মরা, আমি তোর পীড়িতের মরা, তুই ছায়া দেখ না এক নজর বন্ধুরে।